ফ্যান্টাস্টিক। দেখছেন বসন্তে জঙ্গলে ভ্রমণ সিরিজ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ঝিল্লি পাখিরালয় ঘুরে সালের জঙ্গলের মধ্য দিয়ে আমরা এখন চলেছি হাতিবাড়ি জঙ্গলের দিকে। আগের ভিডিও অর্থাৎ সিরিজের চতুর্থ ভিডিওটা যারা দেখেননি তাদের জন্য আই বোতামে লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পারেন। এছাড়াও বসন্তে জঙ্গলে প্লেলিস্ট থেকে আপনারা সিরিজের সবকটা পর্বই দেখতে পাবেন। আমরা হাতিবাড়ি জঙ্গল থেকে যাব উড়িষ্যার বাংড়িপোষি, সব কিছুই আপনাদের দেখাব, দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন বসন্তের রঙে মিশে যাওয়া এক অন্যরকম ভিডিও সিরিজ বসন্তে জঙ্গলে। আমরা হাতিবাড়িতে চলে এসেছি, এবার হাতিবাড়ির জঙ্গলেতে ঢুকবো। আর শাল গাছে ঘেরা একটা দারুণ জায়গা, গাড়ি থেকে নামি আপনাদেরকে দেখাবো। এখানটা কিন্তু খুব একটা ভালো লাগলো না, গাড়ি থেকে নেমেই এই দৃশ্য। এটা হচ্ছে একটা ফাঁকা জায়গা, পিকনিক স্পট, খুব একটা ভালো কিছু নয়, বরং আসার রাস্তাটা দারুণ ছিল। এই জায়গার মূল আকর্ষণ এই সুবর্ণরেখা নদী। এখানে বাংলা, ঝাড়খণ্ড ও উড়িষ্যা এই তিন রাজ্য এসে মিশেছে। নির্জন এই জায়গায় আপনি চাইলে বেশ কিছুক্ষণ বসে থাকতে পারেন, ইচ্ছা হলে নদীতে নৌকা ভ্রমণও করতে পারেন। প্রকৃতির উপর সভ্যতার থাবা এখনও পড়েনি এই জায়গায়। একটা আজব জায়গাতে দাঁড়িয়ে আছি আমরা, ওয়েস্ট বেঙ্গল, বিহার বলবো না, ঝাড়খণ্ড আর উড়িষ্যার একটা কানেক্টিং পয়েন্টে, জংশন পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। নদীর ওপারটা হচ্ছে ঝাড়খণ্ড, আর আমার বাঁ দিকে একটা পিলার দেখতে পাওয়া যাচ্ছে অনেকটাই দূরে, ওইটা হচ্ছে উড়িষ্যা। ওই যে দূরে একটা পিলারের মতো দেখতে পাওয়া যাচ্ছে, এটা উড়িষ্যা। আর এই যে নদীর ঠিক বিপরীত দিকটা, এটা হচ্ছে ঝাড়খণ্ড। আর আমি নদীর এপারে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে পশ্চিমবঙ্গ। নৌকা বিহারে বেরোচ্ছেন এরা টুরিস্ট। নৌকা বিহারে যাচ্ছেন। সুবর্ণরেখা নদী দেখে আমরা হাতিবাড়ির জঙ্গলের ভিতর দিয়ে চলেছি, যাব উড়িষ্যার বাংড়িপোষি। চলুন আপনাদের একটু জঙ্গলটা দেখাই। গল্পের গায়ে ডানা জোড়া লেগে যায় আর শুধু প্রেম উড়ে আসে, বয়সের নাম সেতু প্রেমেরই গোলাম যদি ভালো টালো কেউ বাসে। কি যে ঠিক ভুল ভেবে ভেবে মুশকুল, মনে বুঝে ওঠে তাই তখন, শুধু ছুটে ছুটে যায় খালি নিজেকে সাজায়, দেখো গোবে সারা পাগলাম। আমরা এবার পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় প্রবেশ করছি। এই দেখুন বর্ডার, আমরা পশ্চিমবঙ্গ ছেড়ে উড়িষ্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। নবীন দিদিকে ছেড়ে এবার নবীন দাদার কাছে চলে এসেছি। আর আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মুম্বাই রোড। এবার আমাদের খাওয়া দাওয়া করতে হবে, আমাদের এরপরে আরও ভালো ভালো স্পট আছে, এখনই যদি আমরা না খেয়ে নিই এরপরে খাওয়ার জায়গা পাবো না। খয়েরি নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে হোটেল, সেখানেতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। এরপর এখন বাজে 12:30, এরপর আর খাওয়ার সময়ও পাবো না, জায়গাও পাবো না। আমরা
বাংলিপোষিতে এবার ঢুকেছি। বাংলিপোষিতেই আমরা লাঞ্চ করব, খাওয়া দাওয়া করে এবার বাংলিপোষিও ঘুরবো। মানে এরপরে যা যা স্পট আছে বাংলিপোষির মধ্যেই সব কিছু। তো বাংলিপোষিটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। হায় রে কপাল, মানুষ ভাবে এক আর হয় আর এক। খয়েরি হোটেলের কাছে এসে দেখি গাড়ির বিরাট লাইন। কাল থেকে রাস্তা বন্ধ। কাল নাকি সামনে একটা দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু সে তো কাল হয়েছিল, আজ রাস্তা বন্ধ কেন? খোঁজ নিতে হচ্ছে। আমরা হোটেলের সামনে চলে এসেছি, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পর এই পথেই আমাদের যাওয়ার কথা ছিল মা দুয়ারশিনী মন্দিরে, কিন্তু ঘটনা হলো যেতে দিচ্ছে না, তাই আমরা সেই স্পটটাও আর যেতে পারবো না, ওটা অফ হয়ে গেল। এখন আপাতত লাঞ্চ করতে ঢুকি। খাবার এসে গেছে, এবার সব মেন যে খাবারগুলো রয়েছে তার মধ্যে থাকছে ভাত ডাল। দেখাই আপনাদেরকে এই ভাত, এখানে তো রয়েছে ডাল, চাটনি একটা দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর এইটা কিসের তরকারি? ফুলকপির তরকারি মনে হচ্ছে। এটা কি ফুলকপির তরকারি? মিক্স ভেজ এটা। এরপরে যারা মাছ খাবে তাদের মাছ দেবে, যারা ডিম খাবে তাদের ডিম দেবে, আর যারা মাংস খাবে তাদেরকে মাংস দেবে। এই হচ্ছে বিষয়। মাছ দিয়ে গেল, এই হলো মাছ, রুই মাছ। সব খেতে বসেছি সবাই মিলে, আমরা সব মাছ ভাত খাচ্ছি। আর আজকে শনিবার, কৃষের নিরামিষ, ও আজকে ডিম দিয়ে নিরামিষ খাবে, ডবল অমলেট। আমাদের খাওয়া দাওয়া হলো, মাছের ঝোলটা বেশ ঝাল ছিল, আর চাটনিটা আমাদের পশ্চিমবঙ্গে যেরকম একটু মিষ্টি বেশি হয়, এখানে তো সেই ব্যাপারটা নেই। এখানে তো যেটা দেখলাম একটু নোনতা ঝাল ঝাল, উড়িষ্যাতে এরকমই হয়। আর এই যে হোটেলের নামটা হচ্ছে খয়েরি, এই খয়েরি নামটা নিয়ে একটা স্টোরি আছে। এই আমার পিছনে যে এরিয়াটা দেখছেন, এখানেতে আগে ছিল রেঞ্জ অফিস, আর এইখান দিয়েই একটা বাঘ পোষা ছিল, বাঘিনী পোষা ছিল। তো তার নাম ছিল খয়েরি, বহুদিন আগে, সে প্রায় আমাদের জন্মেরও আগে এরকম। তো সেই বাঘিনী যখন মারা যায়, তারপরে এখন রেঞ্জ অফিসটাও নেই, এখানটায় রেঞ্জ অফিস ছিল, সেই খয়েরি নামটা নিয়ে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে। রেস্টুরেন্ট বলবো না, হোটেলটা তৈরি হয়েছে। আর একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। বেসিক্যালি আজকে যে রাস্তা বন্ধ এটা অ্যাক্সিডেন্টের জন্য নয়, পাহাড়ের উপরেতে পাথর ফাটানো চলছে, মাইনিং চলছে, তার জন্য রাস্তাটা বন্ধ রাখা আছে। আজকে সারাদিন এই বন্ধ থাকবে, কালকে খুলবে। এই বন্ধ থাকার জন্য এর উপরেতে আমাদের কিছু ফলস দেখার ছিল, কিছু মন্দির দেখার ছিল, এগুলো আর হলো না। একটা ছোট ফলস আছে, সেটা দেখে আমরা আবার হোটেলে আজকে ফিরে যাব। বুড়িবালাম নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, সুন্দর একটা দৃশ্য। গল্পের কোনো কিছু কাটা গায়ে মন হলে অভিমানে কাল ভারী, সে বারান্দায় মন জ্বলে জ্বলে যায়, ঘরে পড়ে থাকে আর মারি। এদিকে রাস্তার উল্টো দিকে দৃশ্যটা আবার একদম অন্যরকম। সর্বদা জায়গাটা বেশ সুন্দর না বলো? দারুণ। জলেতে আমি একটু আগে দেখছিলাম, হ্যাঁ ওদিকটা তো খুব সুন্দর, চারিদিকে পাহাড় টাহাড় রয়েছে। এই জলেতে ব্রিজের ঠিক তলাতে পাতা ঝাঁঝি সব রয়েছে, আর তার উপরেতে এই মেঘ ফেটে যেন সূর্যটা বেরিয়ে আসছে, তার রিফ্লেকশনটা পর্যন্ত দেখা যাচ্ছে। কি দারুণ লাগছে তলাটা। কিছুক্ষণ এই ব্রিজের উপর কাটিয়ে আবার আমাদের চলা শুরু হলো, যাব ব্রহ্মকুণ্ডে। আসা রাস্তাটা কি বলবো, ফাটাফাটি অসাধারণ ছিল। সব ছবি তো তুলতে পারা যায় না, কিন্তু চোখে যা দেখেছি মন ভরে গেছে। আর এই যে জায়গাটা চারপাশটা, আমার পিছন দিকে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে সেটুকুতেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর।
আর সামনে আমি যা দেখছি সেটা তো বলে প্রকাশ করা যাবে না, দারুণ। আর এই সময়টায় শাল গাছের পাতা পেকে যায়, ঝরে ঝরে পড়ে, আর সেগুলো গাছেতে যখন থাকে না মানে দুর্ধর্ষ, অসম্ভব সুন্দর, পুরো হলুদ হয়ে থাকে, কোনো গাছ সবুজ কোনো গাছ হলুদ, ওফ ক্লাসিক। আপনারা একবার আসবেন মার্চ মাসে প্রথম দিকে বা ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, নিজেরাই দেখবেন প্রকৃত সৌন্দর্য কীরকম। ব্রহ্মকুণ্ড ন্যাচারাল ওয়াটারফল, পাখিটা সব উড়িয়া ভাষায় লেখা আছে, কী লেখা আছে জানি না। সামনে পাহাড়ি নদী, সুন্দর লাগছে। একবার দেখুন তো কিরকম লাগছে। একটা গেট করা রয়েছে ব্রহ্মকুণ্ড দেখালাম তো, সেই গেটে দিয়ে গেট দিয়ে ঢুকে সামনে এগিয়ে চলেছি। জায়গাটা দেখে মনে হচ্ছে যেন একটা আশ্রমিক পরিবেশ, খুব সুন্দর, লাভলি, বিউটিফুল। চারিদিকে পাথর, মুচি অশ্বত্থের পাতা, সব পরিবারে ঘুরে বেড়াচ্ছে মাছেরা। এই যে বাবা এইখানে দেখো ঠাসা ঠাসা মাছ দেখো, ধীরে ধীরে মাছ সব। ছিপ ফেলে ইস, বড় বড় রুই মাছ দেখে মাথা খারাপ হয়ে গেছে। এখানে তো একটা ঝর্ণা রয়েছে, ছোট্ট ঝর্ণা, আর চারিদিকে পাহাড় পাথর, মাঝখানে কুণ্ড সৃষ্টি হয়েছে। ব্রহ্মকুণ্ডের জল এই বেরিয়ে আসছে, ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। একটু পাশে মানে কুণ্ডে যাওয়ার রাস্তার পা পাশে এই ঠাকুর রয়েছে, দুটো পাথর ঠাকুর হিসাবে রয়েছে, কী ঠাকুর জানি না কিন্তু পুজো করা হয় দেখে বোঝা যাচ্ছে। এবার আমরা ফিরে চলেছি, আমাদের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, আমরা এখন ফিরে চলেছি আমাদের হোমস্টেতে। বাংলিপোশীর প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে বুদ্ধদেব গুহ বাংলিপোশীর দুরাত্রি উপন্যাস লিখেছিলেন। জটিল এক ভালোবাসার প্রেক্ষাপট নিয়ে ঝরঝরে এক উপন্যাস। আসলে বাংলিপোশীর পরিবেশটাই এমন যে এই পরিবেশে যে কোনো লেখকের কলম থেকেই ভালোবাসার উপন্যাসই কেবল বেরোতে পারে। যদিও বাংলিপোশীর খুব অল্প অংশই আমরা দেখার সুযোগ পেলাম, তবুও বলবো আমাদের বাংলিপোশীর অদেখা অংশের সৌন্দর্যও কিছু কম নয়। দুপুরে যে হোটেলে খেয়েছিলাম এখন আমরা সেখানেতেই চলে এসেছি, এখানে গরম গরম বড়া ভাজছে আর সেই সাথে চা। সন্ধে হয়ে গেছে, এখন ওই বড়া আর চা, এখন মোটামুটি 6:15 বাজে, অন্ধকার হয়ে গেছে, বড়া আর চা খাবো, খেয়ে দে আবার হোটেলের দিকে যাব। আজকে ক্যাম্প ফায়ার করার কথা আছে, তাহলে এবার চা খেয়ে নি।
এসেছে। চালের গুঁড়ো থাকে এর মধ্যে। আটটা বাজে, আমরা হোমস্টেতে ফিরে এলাম। একটা বেশ সারাটা দিনের লম্বা সফর হলো। এখন 9টা বাজে, একটু চা খেয়ে ক্যাম্প ফায়ার করবো। কাঠ সাজালাম, খুব অল্প আলোয় সাজিয়েছি, যার জন্য দেখাতে পারিনি। আমি নিজের হাতে সাজিয়েছি আর এরাও ছিল, হেল্প করেছে একজন। তো এই প্রথমবার আমি ক্যাম্প ফায়ার কাঠ সাজালাম। তো যাই হোক, ক্যাম্প ফায়ার হবে কিছুক্ষণ, আধ ঘন্টা এক ঘন্টা, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। কালকে খুব ভোরবেলাতে উঠতে হবে। ক্যাম্প ফায়ারে আগুন জ্বলছে, আমরা এখানে তো এনজয় করছি, দাঁড়িয়ে চা খাচ্ছি। চা আর ক্যাম্প ফায়ার দুটো একসাথেই চলছে। কেরোসিন তেল দেওয়া হয়নি, এখানে শুকনো পাতা ছিল, কাঠ সেট করে আর কেরোসিন তেল এই পাতাগুলো শুক দিয়ে কাঠে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ওখানে হামকে দোল খাচ্ছে, সাড়ে 10টা বেজে গেছে। খেয়ে দিয়ে এবার শুয়ে পড়তে হবে। সারাদিন তো পরিশ্রম অনেকটাই হয়েছে, জার্নিও হয়েছে, আর তার থেকেও বড় কথা, আজকে সকাল সকাল যদি না শুয়ে পড়ি তাহলে কালকে আবার বেরোতে অসুবিধা হবে। কালকে ভোর 4:30-4:30 সময় বেরোবো। আজকে বৌদি আমাদের জন্য মাংস, রুটি আর ফুলকপির তরকারি করেছে। মাংস, রুটি, এই ফুলকপির তরকারি। কালকে খুব ঝাল লেগেছিল, তো বলতে আজকে একটু ঝাল কম দিয়েছে বলছি, খাই। তাহলে খাওয়া দাওয়া শেষ, এবার শুয়ে পড়ছি, কাল খুব ভোরে উঠতে হবে। তাহলে চলুন, গুড নাইট। পরদিন ভোরে আমরা গিয়েছিলাম শিমলিপালের জঙ্গলে। সারাদিন আমরা জঙ্গলে সাফারি করেছি, দেখেছি অনেক কিছু, অভিজ্ঞতা হয়েছে অনেক। পরবর্তী পর্বে আপনাদের শিমলিপাল জঙ্গল দেখাবো, এখন দেখছেন তারই কিছু ঝলক। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।